বন্ধুরা, তোমরা যদি হার্দিক পান্ডিয়াকে একজন দুর্ধর্ষ ক্যাপ্টেন বলে মনে করে থাকো তো ভিডিওটাকে একটি লাইক করে দাও। 2023-এর শুরুতেই ভারতীয় দল খেলতে চলেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে 3টি T20 ম্যাচ ও 3টি ODI ম্যাচের সিরিজ। এই 6টি ম্যাচই আলাদা আলাদা স্টেডিয়ামে খেলা হবে। বন্ধুরা, এই ম্যাচগুলির আগেই BCCI কিছু বড় পরিবর্তনের সাথে ঘোষণা করে দিল ভারতের বিধ্বংসী প্লেয়িং ইলেভেন। এই প্লেয়িং ইলেভেনে বিরাট কোহলি, KL রাহুল, ঋষভ পন্থের মতো বিধ্বংসী প্লেয়াররাও দলের জায়গা পায়নি। তো বন্ধুরা, দেরি না করে ফটাফটভাবে দেখে নেওয়া যাক শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ম্যাচগুলিতে কোন কোন প্লেয়ারগুলি থাকছে। এই ম্যাচগুলিতে ওপেন করতে নামবেন ইশান, কিশান এবং পিতৃশাও। 3 নম্বরে ব্যাট করতে আসবেন সূর্যকুমার যাদব। এই প্লেয়ার এখন দুর্দান্ত ফর্মে আছে। বন্ধুরা, 4 নম্বরে ব্যাট করবে শ্রেয়স আয়ার। 5 নম্বরে BCCI ঋষভ পন্থের জায়গায় সঞ্জু স্যামসনকে মাঠে নামাবে। 6 নম্বরে মাঠে নামবেন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। বন্ধুরা, 7 নম্বরে মাঠে নামবেন রবীন্দ্র জাদেজা। তো বন্ধুরা, 8 নম্বরে ব্যাট করতে আসবেন ওয়াশিংটন সুন্দরের জায়গায় দীপক চাহার, দলে যোগ হয়েছেন। এবার ফাস্ট বোলিংয়ের দায়িত্বে থাকবেন অশ্বদীপ সিং, উমরান মলিক এবং যুজবেন্দ্র চাহার। তো বন্ধুরা, এই দুর্ধর্ষ প্লেয়িং কেমন লেগেছে তোমাদের নিচে কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটি লাইক করে ইন্ডিয়ান ক্রিকেট লাভার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।